বালুরঘাট থানার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের একটি পাটক্ষেতে শনিবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। বালুরঘাট থানা পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে, তবে ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এটা তো কোনো চিনা চিনি মানে কিছু পাওয়া যাচ্ছে না, চিনতে পারছেন কি? না না না, এমনি বডি তো পচে গেছে মনে হয়। বডিটা পচে গেছে, কোনো মানে চিনার কোনো উপায় নেই। কোন জায়গাটায় পাওয়া গেল এটা বডিটা? গোপালপুর। গোপালপুর এই ইয়াটা, এই সংস্থাটার নাম কি? আমরাইল সংস্থা। আমরাইল, আচ্ছা। আর কি মনে করছেন, বাইরের কেউ এটা? বাইরে কি না কেমন করে বলা যাবে? আপনার নাম কি? কালীপদ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর, বেঙ্গল মিরর নিউজ।